হাই ফ্রেন্ডস, দেখতে পাচ্ছো তো? দেখে নাও, এই দেখো এখনো সেট করা হয়নি, এখনই এলাম। কি বলি বলো তো, এখনই যে এখন বলতে হবে, সব সেট করে দিয়ে যাবে। এমনি একটা ঘর কালার করে দিয়ে গেছে, ঠাকুরের রুম। চলো দেখাচ্ছি, আমার জিনিসপত্রগুলো দেখাবো না কেন? এই যে দেখো, মানে এখানে এখনো সেট করা বাকি আছে, তোমার এসি লাগানো বাকি আছে, লাইটগুলো। আর এই দুটার দেখো, দুটার চাবি কোথায় রেখেছে আমি জানি না, তোমার দাদা কোথায় রেখেছে ভগবান জানে। দোলনা, দোলনাটা তো সেই সমস্যা, দোলনা তো বড় আটবেও না, এই ঘরের ভিতরে রাখতে হবে। এখানেও দিতে হবে না, এখানে খাওয়ার টেবিল বসবে, খাওয়ার টেবিলটা এখানে বসবে। কিচেন আছে, এখানে খাওয়ার টেবিলটা বসবে, আর ওয়াশিং মেশিনটা ওই সাইডে যাবে। আমার মালপত্র এই ভেতরে দেখলে তুমি অবাক হয়ে যাবে। আছে না, ওকে গিয়ে বলো তো এই লাইটগুলো লাগাতে, দেখো কত দেরি হচ্ছে বলো তো। প্রচুর কাজ বাকি তো, ওর জন্যই তো দেখো এখনো পাখা লাগাইনি, লাইট লাগাইনি, কিচ্ছু করেনি। আর ওই ঘরগুলো তো সব তোমার দাদা চাবি নিয়ে গেছে। এবার তাহলে ওই ঘরগুলো খুললে তুমি দেখতে পারত কত জিনিস আমার ঘরে, দেখলে তুমি অবাক হয়ে যাবে ওই ঘরে জিনিস দেখলে। তো দেখো বন্ধুরা, তো দেখাচ্ছি, আর বলো না, সব জিনিসপত্র দেখালাম না, ওখানে সব লেখা লোকা অনেক কিছুই আছে, অনেক মানুষ বদমাশি করে বলে। তো এই দেখো দেখিয়ে দিলাম, এখনো কিচ্ছু করা হয়নি, এখনো আমি রামপাট দিচ্ছি। রামপাট না দিলে হবে না, রামপাট দিতেই হবে, দেখতে পাচ্ছ? রামপাট না দিলে হবে না। বেডরুম বড় 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 বেডরুম বড়, তোমার আলমিরা সেট করা আছে, বড় বেডরুম, বিশাল বড় বেডরুম। না না বড় আছে, ওই পাশে বেল দেখো, এর পাশে বেল, না 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 না, হ্যাঁ না ওই বেলকুনি আছে, না বেলকুনি আছে ওখানে, আবার হ্যাঁ বেলকুনি আছে, ওটা ওটা নেই, এটার বেলকুনি আছে, এই সাইডটাতে আছে, আর এখন কোথায় আছে কে জানে। এই যে চাবি টাবি নিয়ে গেছে দেখো, আমাকে চাবিগুলোও দিল না, কি বলি বলো তো। তো দেখতে পাচ্ছ দাদা ভাই আর আমি এসছি দেখতে, দেখার জন্য আমার বর পাঠিয়েছে। দেখো কিছুই কাজ হয়নি, পয়সা টসা এগ্রিমেন্ট সব করা শেষ, এনারা কিচ্ছু করেনি, ঘরের মধ্যে লাইফ এট কিচ্ছু করেনি। দেখো আমি পুরোটা দেখালাম না, আমাদের সব চাবি টাবি মানে আমার বর নিয়ে গেছে, আর আমি জানিও না যে চাবিটা দিলে ভালো হতো। দেখো তালা মেরে চাবি নিয়ে গেছে, নাকি ওয়াচম্যানের কাছে আছে ভগবান জানে, তাও থাকতে পারে। কিন্তু একটা মনে হয় মানে ওপেন করা আছে, ওটার মানে চাবি আছে ওনার কাছে, আরেকটা আরেকটা আমার বর মানে নিয়ে গেছে, কোথায় রেখেছে আমি জানি না। দেখতে পারছো, দেখে নাও বন্ধুরা। দেখো আবারও চলে এসছি আমার নতুন বাড়িতে, নতুন ফ্ল্যাটে, সরি। তো এখনও গুছাগুছি হয়নি, দেখো এখনও এসি ফেসি লাগানো সেট করা বাকি আছে, এই যে পাখা দেখো লাগানো বাকি আছে। আমি ওয়াচম্যানকে বললাম, সিকিউরিটি গার্ডকে বললাম, এখন মালিক আসবে এসে। দেখো কাজ এখনও হয়নি, এই যে দাদা এসেছিল, অনেক বাকি আছে এখনও কাজ, এখন গিয়ে ওই ওয়াচম্যানটাকে ডেকে আনবে। লিফট দিয়ে যাও। দেখো পরিবেশ আমাদের এই দিক দিয়ে, পরিবেশটা কেমন গো দেখতে পাচ্ছ? দেখে নাও বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই নিচতলাটা এসেছি, দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন। তো সবটা আমি শেয়ার করতে পারলাম না, অনেক অভদ্র মহিলারা আছে, পুরুষরা রয়েছে বদমাশি করার জন্য। বদমাশি করে লাভ নেই, আমার বড় এমন থামড়া থামড়াবে একদম ছড়িয়ে দেবে। যাই হোক, দেখতেই পারলে নিশ্চয় দেখিয়ে দিলাম, খুব একটা শেয়ার করলাম না, এখন আমরা আবারও উপরতলা উঠবো। পারছো এই যে ওখানে চিমলি লাগাবে, তো আবার এসি এসি সেট করবে। হ্যাঁ চিমনি না লাগালে হবে না। আচ্ছা তোমাদের দেখিয়ে দিলাম, চিমনিটা আমাদের আনতে হবে, আর এসিটা আমাদেরই এখানে লাগিয়ে দিবে। তা তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো হলো ওই ডোর, এগুলো ওই যে এখানে বাথরুম আছে দেখো, ওই যে দাদাভাই দেখছে, দেখো এখানে স্ট্যান্ডম্যান সব কিছু আছে। দেখো এখানে সব কিছু মালপত্র দেখালাম না তোমাদের, হ্যাঁ এটার এই দেখো এটার দামটাও তো অনেক কম টাকা বলো। এই যে এখানে পাখা লাগাবে দেখো, না আমার এখানে টিভি বসবে তো, হ্যাঁ হ্যাঁ সে তো লাইট বসবেই। চিমনির পয়েন্ট আছে, কই দেখি,
চলো দেখেছি। আচ্ছা আচ্ছা চিমনির জন্য এখানে ওখানে চিমনির জন্য ইয়ে করাই আছে। এই দেখো এগুলো সব নতুন দেখতেই পাচ্ছো, আমি পুরোটা দেখাতে পারছি না কেন মালপত্র ভর্তি, তাই না? কতগুলো মাল গো বলো তো একটু, প্রচুর মাল, এগুলো গুছাতে অনেক টাইম লাগবে, ওই ঘরটা তো মালে ভর্তি। দেখো রং করছে, রং করছে, দেখেছো? দেখিয়ে দিলাম, রং করছে।